রস নিয়ে নিয়েছি, মৌলি এক গ্লাস নিয়েছে। অনেকদিন পরে মৌলি খাচ্ছে, আমি অনেকদিন পরে খাবো। হ্যাঁ, গন্ধটা ভালো আছে। আমাকে তো বাঁকুড়াতে গ্রুপ টেস্ট করিয়েছিলাম, আমি তো এইসব কিছু বুঝি না, কিন্তু দেখছিলাম ঘুরে কোনো গন্ধ নেই। আমি ভেবেছি তো খাঁটি গুড়ের গন্ধ থাকে না। তারপরে অনেকে বলছে পুরো ভেজাল ছিল ওটা। দু বোতল রস নেওয়া কমপ্লিট হয়ে গেল। এই দেখো কেমন ফুটছে, আর একটুখানি বাকি আছে। এমনি মশলা ছিঁড়েছিল, আর এটার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। শীতকালে খেজুরের রস না খেলে হয়, তো সেই জন্য চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু সত্যি মাইরি। আর সত্যি মাইরি আজকে চলে খেজুরের রস খেতে। জানুয়ারি মাস হয়ে গেল, তো এই সিজনে এখনো পর্যন্ত আমরা খেজুরের রস খাইনি, খেজুরের গুড় খাইনি, পাইনি। তো দুজনে চলেছি আজকের ভোরবেলায়, এখন বাজে 6টা, ভোরবেলা বলা যায় না, সকাল হয়ে গেছে অলরেডি। আর শীতকালের ভোরবেলা মানে বাইরের রাস্তাতে কুয়াশা থাকবে, তো চলো যাওয়া যাক খেজুরের রস খেতে, দেখি পাওয়া যায়। চলো চলো বাড়াওয়া যাক। এখন আমরা পার করছি সীতাকুণ্ডুর রাস্তা আর কাঁঠালের দিকে যাচ্ছি। তো এই পারে দেখো কুয়াশা ভর্তি হয়ে আছে, গ্রামের দিকে আসলে এটাই দেখা যায় কুয়াশাটা, আর কি ঠান্ডা। আমরা কাঁঠালে চলে এসেছি, তো এবার ডান দিকে ঢুকবো, ঢুকে গুড়ান্তে যাবো। এই দেখো রস নিয়ে নিয়েছি, মৌলি এক গ্লাস নিয়েছে। অনেকদিন পরে মৌলি খাচ্ছে, আমি অনেকদিন পরে খাবো। প্রায় এক বছর পরে রস খাচ্ছি। শীতকালে খেজুরের রস না খেলে হয়, তো সেই জন্য চলে এসেছি কাঁঠালে খেজুরের রস খেতে। অ্যাড্রেসটা দিয়েছিল অর্ঘদা। আমরা বাড়িতে রস নিয়ে যাবো বলে কাকিমার কাছ থেকে রস নিয়ে নিচ্ছি, এক বোতল নিয়ে নিচ্ছি। গুঁড়ো নেব, আর এই দেখো এখানে গুড় জাল দেওয়া হয়, এখন ফাঁকা রয়েছে, একটু পরে যখন রস নিয়ে আসবে তে ঢালবে, তারপরে এখান থেকে আগুন দিয়ে দেবে, আর এখানে রসটা মোড়ে গুড় হবে। দু বোতল রস নেওয়া কমপ্লিট হয়ে গেল, এবার গুড় নেব। এই ভাঁড়গুলোতে করে রসগুলো আনা হয়, মানে গুড় দিচ্ছে। আর এই দেখো খেজুর গাছ কাটা রয়েছে, গুড় নিয়ে নিয়েছি, আর পরে পাটালি দিচ্ছে কাকিমা। এই দেখো পাটালি গুলো দেখো, আগে সেই মাটিতে বসাতো, এখন দেখলাম হচ্ছে থার্মোকলের যে বাটিগুলো হয় না, সেই বাটিগুলোতে বসানো রয়েছে। গন্ধ পাটালি গুলো, হ্যাঁ গন্ধটা ভালো আছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাকে তো বাঁকুড়াতে গ্রুপ টেস্ট করিয়েছিল, আমি তো এইসব কিছু বুঝি না, কিন্তু দেখছিলাম ঘুরে কোনো গন্ধ নেই। আমি ভেবেছি হয়তো খাঁটি গুড়ের গন্ধ থাকে না। তারপরে অনেকে বলছে পুরো ভেজাল ছিল ওটা। এইখানে পুরো একদম ফ্রেশ টাটকা, এটুকু আমি বলতে পারি। সকালবেলায় দেখো কত লোক রস খেতে এসছে। ওই দেখো ওই পারে হলো কাঁটাখাল বাজার, আর এইখান দিয়ে চলে আসতে এই গুড়ের দোকান, অনেকে রস খেতে এসছে সকালবেলায়। অমিত আবার গাছ, আবার পিঠে খাওয়ার সাজ সরঞ্জাম নিয়ে যাচ্ছে, সব রেডি করে দিল, আর গাছটাও নি। এই দেখো এখানে অনেক রকম ফুল গাছ আছে, কাকার থেকে একটা গাছ নিয়ে নিলাম। আর এই দেখো অনেক রকম আছে, এটা সে কি বেশ চলসিয়া, এই গাছ একেবারে ছিল, অনেক কটা দানা পড়ে হয়েছিল, কিন্তু এবারে আর নেই। গ্যাডুলাস, এই ফুলগুলো নেবে, হেভি ফুল হয়। আমরা খেজুর রস নিয়ে, খেজুর গুড় নিয়ে বাড়ি চলে এসেছি, এবার আবার যাচ্ছি একটু স্টেশনে, কারণ হচ্ছে একটু কচুরি খেতে হবে, ইচ্ছা হচ্ছে মাথা। অনেকদিনই খাইনি। হ্যাঁ অনেকদিনই খাইনি, চলো যাওয়া যাক। কাছারি বাজার থেকে গিয়ে আমরা দুজন নিয়ে এলাম কচুরি আর আলুর তরকারি, এবার খাওয়া হবে। আলুর দম আর কি, খুব টেস্টি করে, খুব টেস্টি, এবার খাবো। ওখানে খুব উৎপাত করে গেছিলাম, তো তাই দেখাতে পারিনি তোমাদের বাজারের মধ্যে। ওখানে মৌলি হাফ গ্লাস রস খেলো, আর বাড়িতে দু বোতল রস আনলাম, বাড়ি এসে মৌলি আবার এক গ্লাস খেয়ে নিয়েছে। ওখানে বলছিল যে কেমন লাগছে, আসলে অনেকদিন তো খায়নি, তো সেই জন্য ওর কেমন লাগছিল, তো বাড়ি এসে এক গ্লাস ছাটিয়ে দিয়েছে। আলু তরকারি আর কচুরি আনলাম কাছেই বাজার থেকে, তো এবার সেটা খাবো। দেখো কচুরি আর আলুর তরকারি, আলুর তরকারি না আলু কষা, আলুর তরকারি বলে ফেলছে বারবার। দু বোতল রস আনলাম, এক বোতল তো খাওয়া হয়ে গেল, আর এবার হচ্ছে আর এক বোতল রস থেকে গুড় করা হবে, যখন গুড় করা হবে তখন দেখাবো। তো রস থেকে গুড় বানানো হবে, আর খুব সুন্দর সেন্ট ওঠে, সেটা তো আর দেখাতে পারবো না, আমরা স্মেলটা নেব। আর তোমরাও যদি বাড়িতে ওরকম গুড় বানাতে চাও, খেজুরের রস কিনে আনবে, এনে হচ্ছে বাড়িতে করবে, খুব ভালো হয়, ওটা অরিজিনাল গুড় হয়। তো এখন খেয়ে নিই।
এবার আমাদের খেজুর রস জাল দিয়ে গুড়া হবে, তাই তো আমি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এতে জল আছে না, সেই জলটাকে একটু তাপ দিয়ে গরম করে নিলে করাটা, তাহলে কি হবে জলটা শুকনো হয়ে যাবে, তারপর দেব। কারণ খাঁটি জিনিস একেবারে খাঁটি জিনিসের সাথে কিছু না মিক্স হয়, সেই জন্য আমি হচ্ছে জলটাও রাখতে চাইছি না। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, আমি অনেক করেছি অনেক বছর পর, আমি কোনোদিন দেখিনি এই এক্সপিরিয়েন্স। অমিতেরও আছে, আমার মায়েরও আছে, আমার নেই, কোনোদিন দেখিনি। এটা রসটা কিন্তু অনেকটা হলে কি হবে, যখন গুড় হবে না তখন অনেকটাই কমে যাবে, মানে একটুখানি হয়ে যাবে। 1 লিটার রস, কতটা রস দেখো, জানি না গুড় হয়ে কিরাম দেখতে হয় বা কিছু, আমি কোনোদিনই দেখিনি, লাইফে ফার্স্ট দেখছি। প্রায় 1 করার কাছাকাছি রস, 1 লিটার রসের হচ্ছে কতটা গুড় হয়, জাল দিয়ে জাল দিয়ে এটা ফোটাবো, এটা অনেকক্ষণ ফোটাতে হবে, ফুটিয়ে ফুটিয়ে এই রসটা পুরো গুড় হবে, আর বেশ অনেকক্ষণ টাইম লাগবে। কাঠের জালে হলে বা যে ধানের যে খড় হয় না, খড়ের জালে হলে অনেক তাড়াতাড়ি হয়, কারণ আগুনটা সব দিকে পড়ে, তো দেখা যাক গ্যাসে কতক্ষণ লাগে। যত রসটা ফুটছে তত কেমন ফেনা ফেনা মতো হচ্ছে, খুব ভালো লাগছে। রস জাল দিয়ে গুড় হচ্ছে, আমি কোনোদিন দেখিনি, আমি দাঁড়িয়ে আছি কনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে আছি, আমি বলেছি যতক্ষণ না গুড় হবে আমি নড়বো না এখান থেকে, তত দাঁড়িয়ে লাগে লাগবে। আর এই দেখো, এই রস জাল দিলে তো একটা ভালো স্মেল আসে, আর এই গাঁজা মতন হচ্ছে, এই গাঁজাটা ফেলে দিতে হয়, অনেকটা হলে তখন ফেলে দিতে হয়। আর এই দেখো মুড়ি ফেলে দিয়েছে এবারে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, প্রথম দেখা লাইফে, ভালো লাগছে, খুব ভালো, খুব আনন্দ হচ্ছে না, খুব এক্সাইটেড লাগছে। আমি অনেকবার দেখেছি কিন্তু মুড়ি ফার্স্ট টাইম দেখছি, প্রথম। যখন গুড়টা, সরি রসটা যখন জাল দেওয়া হচ্ছে, এত সুন্দর একটা স্মেল আসছে না, মানে যেখানে ধরো কি বলবো, এই রসটা জাল দিয়ে গুড় তৈরি করে সেখানেও বোধহয় এত সুন্দর স্মেল আসে না। আমরা যখন ঝাড়খণ্ডে গেছিলাম, ঝাড়খণ্ডে বলতে তো মানে রিসেন্ট যেটা গেলাম এটা না, আমরা শান্তিনিকেতন ট্যুর করেছিলাম 2021 সালে, তখন ওখান থেকে শান্তিনিকেতন থেকে মেসেঞ্জার ড্যাম গেছিলাম, তখন আমরা গুড় কিনেছিলাম, ওখানে গিয়েও পর্যন্ত এরকম স্মেলটা পাওয়া যায়নি, মানে ভেজাল তো দেওয়া থাকি, ওখানে ভীষণ ভেজাল ছিল, বাড়ি আনার পর দেখছি যে 500 ঘুরে বোধ হয় 250 ছিনি, এরকম একটা ব্যাপার, তো এত ফ্রেশ একটা স্মেল আসছে কি বলবো। এই দেখো 1 কড়াটা ফুটে ফুটে এইটুকানি হয়েছে সবে, আরো ফুটবে, এখনো কিন্তু রস আছে, গুড় হয়নি, এটা একদম কমে যাবে, তারপরে গুড় হবে। আজকে আমি মাংস করব, আজকে আমি অন্যরকম ভাবে মাংস করছি, দেখি কিভাবে হয়, মানে পুরোটা করতে পারো না, মৌলি হেল্প করবে। না না সেটা না, অমিত এমনি রান্না ভালো করে, বেশ ওই মোগলাই এগরোল এগুলো খুব সুন্দর ভালো ভাজে। অনেকটা রস মরে গেছে, এবার গুড়ের দিকে যাচ্ছে, আর দেখো কালারটা যা আসছে, আর স্মেলটা কি বলবো, মানে তোমরা একবার ট্রাই করে দেখবে বাড়িতে, কোথাও যদি রস পাও একবার ট্রাই করে দেখবে, এইভাবে পুরো অরিজিনাল জিনিসটাই পাবে, আর স্মেলটা যে মানে বুঝতে পারবে যে এত সুন্দর, এটাই হলো অরিজিনাল খেজুরের গুড়। এবার আস্তে আস্তে গুড় হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে গুড়, ভালো লাগছে গুড় দেখতে, কি দারুন গন্ধ বেরোচ্ছে, কি দারুন। এই দেখো 1 কড়া রস এখন এইটুকুনি পড়ে আছে, এবার গুড় হয়ে গেছে, মানে আর একটুখানি রসটা মারলেই গুড় হয়ে যাবে। আর এই গুড়ের স্মেলটা যা বাড়াচ্ছে বাবা, কি বলবো, মারাত্মক, একেবারে হেভি। উহ, কতদিন পরে এই অরিজিনাল গুড়ের গন্ধ পেলাম, আমি তো কতদিনই পাইনি, ফুটছে, আর একটুখানি বাকি আছে, একদম শেষে, সেই জন্য বেশি গাঁজা হচ্ছে, স্মেলটা একদম অরিজিনাল স্মেল, তো কথা বলে এর হচ্ছে কি মানে তুলনা হবে না, একমাত্র তোমরা একবার বাড়িতে ট্রাই করবে স্মেলটা বুঝতে পারবে। এই দেখো গুড় কমপ্লিট, 1 কড়া রসে এইটুখানি গুড় হয়েছে, এই অবধি ছিল রসটা, আর বলবেই এই অবধি 1 কড়ার একটু কম। এবার মা এখানে ঠান্ডা করতে দিল, এটা হলো 50 টাকার রস কিনে এনেছি, আর 1 ঘন্টা জাল দেওয়ার পরে এই গুড়টা হয়েছে, কতটুকুখানি হয়েছে দেখো, একদম একটুখানি। এই দেখো এটা পুরো চিট হয়ে গেছে, বুঝতে পারছো তো, জেলির মতন হয়ে গেছে, পুরো জেলির মতন দেখো, এই দেখো পুরো জেলির মতন, আর 1 কড়া যে রস ছিল সেটাই গুড় হয়েছে, এই ধানি সর্ষের তেলের মতো দেখতে লাগছে। কড়া থেকে টেস্ট করব জেলিটা, এই দেখো তোমাদের হাত দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারছো পুরো জেলির মতন হয়ে গেছে, দেখো এই দেখো পুরো জেলি হয়ে গেছে। আজ দুপুরবেলা মাংস হয়েছে,
তো আগেই তো বলেছি মাংসটা আমি ম্যারিনেট করছি, আমি রান্না করবো। তা পিছনে গাছগুলো বসাবো, তো পিছনে গিয়েছিলাম টবগুলো দেখতে, আর যে গাছগুলো কিনে আনলাম সেগুলো বসাবো, তো ভুলে গিয়েছি যে মাংস রান্না করতে হবে। আমি জানি হচ্ছে আর এখানে মৌলি মাংস রান্না করেছে, তাই দেখো সবেই মানে গরম গরম নামিয়েছে আর গরম গরম খাচ্ছে। তো মাংস হয়েছে, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি খেতে হবে। আর মৌলি ম্যাডাম রান্না করেছে, আমার ক্রেডিট দেবে তো? মাংসকে ঘুমটা বেশ ভালোই হয়েছে, ঘুম থেকে উঠে লেট হয়ে গেছে, আর কোন জায়গায় বার হওয়া হবে না, বাইরেটা অন্ধকার হয়ে গেছে, তো কোনো জায়গায় কিছু দেখারও যাবে না। তো আজকে দিনটা পুরো বাড়ি থাকতে হবে, তো দেখা যাক সন্ধ্যেবেলায় কিছু বানিয়ে খাওয়া যায় কিনা। সন্ধ্যেবেলা কি খাচ্ছি দেখো, এমনি মশলা ছিঁড়েছিল, আর এটার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর হালকা সর্ষের তেল দিয়ে মাখিয়ে খাওয়া হচ্ছে। তোমরাও বাড়িতে এই বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। মশলা চিড়ে সাথে আছে পেঁয়াজ, টমেটো আর একটু ধনে পাতা, কাঁচা লঙ্কা দিলে তো আরো বেশি ভালো লাগবে। যেহেতু ঝাল খাই না আমরা অতটা, সেই জন্য আমরা ঝাল দিইনি, তোমরা চাইলে ঝাল দিতে পারো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আরো একটা নতুন ব্লগে। তো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।